প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটা নতুন পিঠার রেসিপি। এই পিঠার আমি নাম দিয়েছি ইনস্ট্যান্ট চিতই পিঠা। ব্যবহার করব খুব সাধারণ কয়েকটা ইনগ্রেডিয়েন্ট, একদম দোকানে শুকনো চালের আটা দিয়ে কিন্তু আমি পিঠাটা তৈরি করব। আর দেখতে পারবেন কত সহজে, একেবারে নো ফেল রেসিপি, যে কেউই এই রেসিপি ব্যবহার করে তৈরি করে ফেলতে পারবে এই রকমই নরম তুলতুলে ইনস্ট্যান্ট চিতই পিঠা। তাহলে আসুন রেসিপিটা শুরু করি। একটা হাঁড়িতে আমি নিয়েছি 500 মিলিলিটার লিকুইড ফুল ক্রিম গরুর দুধ। এটা কাপের মাপে হবে 2 কাপ পরিমাণ, আর মিশিয়ে দিলাম এতে 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা জাস্ট আমি গলিয়ে নিচ্ছি, দুধ কিন্তু ফুটানোর কোনো দরকার নেই। মোটামুটি একটা আঙ্গুর দুধে ডুবিয়ে দিলে এখন কিছুক্ষণ আমি রাখতে পারছি, বেশ কিছুক্ষণ। জাস্ট আমি এটাকে বলবো কুসুম কুসুম গরম করে নিয়েছি দুধটা। ব্যাস এই পর্যন্তই, আর জাল দেওয়ার কোনো দরকার নেই, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন খামিরটা তৈরি করে নেব। এই যে আমি একদম বাজারের কেনা প্যাকেটের শুকনা চালের গুঁড়ি ব্যবহার করছি। বাতিতে আমি প্রথমে নিয়েছি 1 কাপ পরিমাণ, যেটা মেজারমেন্ট কাপগুলি আমরা যেটা ব্যবহার করি বেকিংয়ের জন্য, সেই কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। আর তাতে দিয়ে দিলাম আরও 3/4 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এখানে মোটামুটি আছে 200 গ্রাম চালের গুঁড়ি। এই চালের গুঁড়ির সাথে মিশিয়ে দিলাম 3/1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিলাম প্রায় সিকি চা চামচ পরিমাণ বা 2 চিমটি পরিমাণ লবণ। চালের আটা, ময়দা আর লবণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো আটায় ভেঙে দিলাম একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। আর ইনস্ট্যান্ট চিতই পিঠা যেহেতু তৈরি করছি, এর মধ্যে দিতে হবে একটাই উপকরণ, সেটা 1 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। ড্রাই অ্যাক্টিভ ইস্ট আমি ময়দার উপরে ছড়িয়ে দিলাম। আর এই যে কিছুক্ষণ আগে কুসুম কুসুম গরম যে দুধটা তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি ডিমের উপরে। তবে একবারে সম্পূর্ণটা দিচ্ছি না, প্রথমে দিলাম 1/2 কাপের মতো। একটু একটু করে দুধটা দিয়ে ভালো করে ডিম, ময়দা, চালের গুঁড়ি আর ইস্ট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু একটু করে এভাবে লিকুইড দিয়ে এই ধরনের ময়দা বা চালের গুঁড়ি মিশালে এর মধ্যে কিন্তু লাম্পস বা গোটা থাকে না, একবারে কিন্তু ঢেলে দিলে দেখবেন যে আটা বা চালের আটার মধ্যে লাম্পস বা গোটা থেকে যাচ্ছে। সম্পূর্ণ কুসুম কুসুম গরম দুধটাই দিয়ে দেওয়া হলো। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখছেন, প্রচণ্ড কিন্তু লিকুইড, অনেকটা পানির মতো হয়েছে। এটা দিয়ে তবে আমি এখনই চিতই পিঠা তৈরি করব না, এটা আমি এখন রেখে দেবো রুম টেম্পারেচারে। আপনারা রাখতে পারবেন বন্ধ ওভেনের ভেতরে অথবা চুলার পাশে, যে জায়গাটা একটু গরম সেই রকম জায়গায় রেখে দেবো প্রায় ঘণ্টাখানেকের মতো। ঘণ্টাখানেক রাখছি যাতে এই ব্যাটারটা কিছুটা ফার্মেন্টেড হয়ে যায়। তবে আপনারা যদি শীতের দিনে বা একটু ঠান্ডা যদি ওয়েদারটা হয়, যদি গরম না থাকে, তাহলে কিন্তু ঘণ্টাখানেকে একটু বেশিও লাগতে পারে, 2 ঘন্টার মতোও কিন্তু লাগতে পারে। আর আমি ঢেকে রাখছি এরকম একটা প্লাস্টিক দিয়ে। প্লাস্টিক দিয়ে যখন ঢেকে রাখা যায়, বিশেষ করে ইস্ট যেসব জিনিসে ব্যবহার করা হয়েছে ফার্মেন্টেশনের জন্য, তখন দেখবেন যে খুব তাড়াতাড়ি কিন্তু সেটা ফার্মেন্টেড হচ্ছে। আপনারাও চেষ্টা করবেন প্লাস্টিক দিয়ে এইভাবে ঢেকে রাখার জন্য। ঘণ্টাখানেকের মধ্যেই কিন্তু এই যে প্রচণ্ড ফেনা উঠে গিয়েছে, এর অর্থ এটা ফার্মেন্টেড হয়ে গিয়েছে। এখন পিঠাগুলি তৈরি করে নেব। আমার এরকম একটা চিতই পিঠার ছাঁচ আছে, এটাতেই আমি পিঠাগুলি তৈরি করব। তবে আপনারা ছাঁচ না থাকলে ছোট কড়াইয়ে একটা একটা করেও কিন্তু পিঠা তৈরি করতে পারেন। এই পিঠা তৈরি করার জন্য এই ছাঁচটার কিন্তু কিছু নিয়মকানুন আছে। পিঠাটা ছাঁচে ছাড়তে হবে, এই ছাঁচ যেন সম্পূর্ণ গরম হয়ে যায়, বলতে পারেন জাস্ট ধোয়া ওঠা গরম হতে হবে। আর আমি এটাকে একটু তেল দিয়ে দিয়েছি যাতে পিঠাগুলি খুব সহজে উঠানো যায়। পিঠার ছাঁচ খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, প্রায় ধোয়া ওঠা মতো। এখন এই গরম ছাঁচে পিঠাগুলি ভেজে নেব। পিঠা ভাজার সময় ছাঁচ কিন্তু একদম কানায় কানায় ভরে দেবেন না, এতে পিঠা যখন ফুলে উঠবে তখন কিন্তু আবার চারপাশে ছড়িয়ে যেতে পারে। এই জন্য আমি কিন্তু দিচ্ছি কিছুটা ফাঁক রেখে। আমি ডালের চামচের 1 চামচ করে প্রত্যেকটা এই ছাঁচে দিয়ে দিচ্ছি। আর একটা কথা জানিয়ে রাখি, এই গরম ছাঁচে পিঠা দেওয়ার পরে চুলার আঁচ কিন্তু একদম
কমিয়ে দেবেন, একদম মৃদু মৃদু থাকবে। ছাঁচ অসম্ভব গরম থাকবেন, আর দেওয়ার সময় তো আপনারা একটু বুঝতে পারলেন, আপনারা দেখবেন যে একেবারে ছাঁচ 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 করে একটা শব্দ হচ্ছে, তার মানে প্রচণ্ড গরম হয়ে গেছে। কিন্তু দেওয়ার পরে সঙ্গে সঙ্গে চুলার আঁচটা কমিয়ে দেবেন। চুলার আঁচ বেশি রাখলে কিন্তু নিচেরটা একদম পুড়ে যাবে, পিঠার ভেতরে কাঁচা থেকে যাবে। পিঠা সম্পূর্ণ দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব। আমার প্রায় এই পিঠাগুলি ভাজতে সময় লাগছে প্রায় 4-5 মিনিটের মতো। একদম মৃদু আছে পিঠাগুলি ভাজা হচ্ছে, প্রত্যেকটা পিঠাই একদম টাপুস টুপুস হয়ে ফুলে উঠেছে। এখন তুলে রাখছি আমি একটা প্লেটে। এভাবে আমি সমস্ত পিঠাগুলি ভেজে নেব। অসম্ভব নরম তুলতুলে ফুলো ফুলো সব পিঠা এইভাবেই কিন্তু থাকবে। আজকেও এভাবে থাকবে, আগামীকালও এভাবে থাকবে। এখন পিঠাগুলিকে রসে ভেজাবো। তবে আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি এখনই এগুলিকে রসে ভেজাতে না চান তাহলে কিন্তু এভাবেই সংরক্ষণ করে রাখতে পারেন এয়ার টাইট কন্টেনারে, নর্মাল ফ্রিজে। সপ্তাহ খানিকের মতো কিন্তু পিঠা সম্পূর্ণ ঠিক থাকবে। তবে আমি এখন আপনাদেরকে দুধের রসে পিঠাগুলি ভিজিয়ে দেখাচ্ছি। হাঁড়িতে নিয়েছি আমি 1/2 লিটার বা 500 মিলিলিটারের মতো দুধ। ইনস্ট্যান্ট পিঠা তৈরি করছি, এই কারণে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে দুধ জাল দিয়ে আর ঘন করছি না। তবে ঘন করার জন্য আমি দুধের মধ্যে দিয়ে দিলাম কনডেন্সড মিল্ক, আর একটু রিচ করার জন্য দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো ফুল ক্রিম মিল্ক পাউডার। কনডেন্সড মিল্কের বদলে কিন্তু আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন, তবে গুড় এখন দেবেন না, কারণ আমি এটা দুধটা জাস্ট একবার ফোটাবো। ফোটানোর পরে আপনারা যদি গুড় দিতে চান তাহলে দুধ ফুটিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেবেন। জাস্ট 5 মিনিট পরে গলানো গুড়টা মিশিয়ে নেবেন যতটুকু পরিমাণ আপনারা চান। এইভাবে দুধে গুড় মিশালে দুধ কিন্তু আর ফাটবে না। এখন জাস্ট দুধটা একবার ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটতে থাকুক, আর অসম্ভব নরম এই ফুলো ফুলো পিঠাগুলি আমি একটা প্লেটে সাজিয়ে রাখছি। পিঠাগুলি কিন্তু হালকা গরম আছে, এটা কিন্তু আর একদম অসম্ভব গরম নয়। এই হালকা গরম পিঠার উপরে আমি এখন আমার তৈরি দুধের রসটা ছড়িয়ে দিচ্ছি, আর পিঠাগুলি একটু সাজিয়ে দিচ্ছি উপরে কিশমিশ দিয়ে। আপনারা কাজু বাদামও দিতে পারেন, কাঠ বাদামও দিতে পারেন, আবার পেস্তা বাদামও ছড়িয়ে দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। 10-12 মিনিটের মধ্যে দুধটা টেনে নিয়ে চুষে নিয়ে পিঠাটার ভেতরে কিন্তু একদম রসালো হয়ে যাবে, তৈরি করে ফেলবেন খুব সহজে এই ইনস্ট্যান্ট চিতই পিঠা। অনেকেরই অনেক অভিযোগ থাকে চিতই পিঠা হয় না, ভেতরটা নরম হয় না, শক্ত হয়, রস ঢুকে না। এই রেসিপিতে কিন্তু এইগুলির কোনো বালাই নেই। আশা করি আজকের এই সহজ ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য আর কল্যাণ কামনা করে আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।